তাতে ঠিক করতে হবে না এখন চেনটা লাগায় ফেলো দেখি এই পাশে করো দেখি বাবু সোনা কই গেলেন চেনটা লাগান আমার দিকে তাকান গুড মর্নিং আজকে আজকে সকাল খুব দুষ্ট মিষ্টি একটা রোদ উঠছে এই রোদের মধ্যে বসে নাস্তা খাইতে খুব মজা লাগবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা মাথা থেকে হাত ছড়ায় খাও আজকে কি কি রান্না করবো দিনে আলু ভর্তা ডিম ভাজি ডাল এদিকে তাকায় কথা বলেন ধনিয়া পাতা ভর্তা হতে পারে সিদ্ধান্ত নেন নাই ধনিয়া পাতা ভর্তা করবেন আজকে আমি ধনিয়া পাতা ভর্তা দিয়ে ভাত খাবো বুঝছেন ওকে এখন রসুন ছিলতেছেন কিসের জন্য ডালের জন্য কতগুলো রসুন লাগে একটা দিলে মজা হয় আচ্ছা ঠিক আছে দুইটা দিয়েন তাহলে লাইটে পানি পড়বে দেখেন আগের লাইট গুলো তো পানি পড়লে বাস্ট হয়ে যেত এখনকার লাইট গুলো মনে হয় না না এটা তো এনার্জি বাল্ব এটা মনে হবে না কিন্তু এই পাশেরটা হবে হ্যাঁ ছোটবেলায় আমাদের আমাদের সময় খালি ইয়া বাল্ব ছিল এই বাল্বগুলো ছিল আর রড লাইট ছোটবেলা থেকে দেখছি এগুলো আবার নতুন এগুলোর মধ্যে চুন লাগাইলেই তো হবে তাই না আপাতত সাদা তো হবে তাই না চুন আমার বাসাতেই আছে চুন লাগাই দেওয়া লাগবে কবে ঠিক করবে ওরা আল্লাহ জানে শিল্পটা ধোয়া হল তাহলে আজকে শেষ পর্যন্ত ইয়া ভর্তা হচ্ছে ধনে পাতা ভর্তা আমি তো খালি ধনে পাতা ভর্তা দিয়ে ভাত খাবো সেই স্বাদ খুব মজা লাগে আমার কাছে এপাশে ডাল হয়ে গেছে তেলানি দেওয়া বাকি আছে ভাতটা উঠাই দিলাম এই তো ভাত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে খুব ঠান্ডা এখন কেমন লাগতেছে খুব গরম বলেন কাছে আসেন আর একটু কাছে আসেন কাছে আসেন আরো কাছে শুকাই গেছে চুল আরে টিফিনটা আসেন টিফিনটা দেন নাফে কখন ভাত রেডি উঠতে আসো না কেন আসো নরিনা ডিম ভাজি তাড়াতাড়ি ভাজা আমরা এদেরকে খাই ১৬ টাকার বার্গার তাহলে আনতে পারলাম আমাদের জন্য কি পরিমাণ সাড়ে দশটা পাঠা যেত ওটা কেমন বার্গার ছোট বার্গার ছিল নাকি বড় মিডিয়াম সাইজ বার্গার মানে ভালো খাদ্য দিত ওর ভিতরে নাকি নষ্ট হওয়া খাদ্য পচা টচা দিত না না ৯৮ টাকা বার্গার ফল মানে তুমি একজন ৭-৮টা কম কে অর্ডার দিচ্ছ না ৮টা বার্গার দে ৮
আমাদের হচ্ছে সারা দাঁড়া দাঁড়ায় থাকে হলেও আমাদের উচিত ছিল 16 টাকা দামের বার্গারটা বাসায় নিয়ে আসা। ঠিক না? সারা জীবন থাকবে, কয়দিনের অফার মা? কালকে আছে, কালকে অবশ্যই আমাদের জন্য। আজকে ফুচকা কম্পিটিশন হবে, আপনারা সবাই দেখবেন ফুচকা খাওয়ার কম্পিটিশনে কে জেতে আর কে হারে। আপনাদের ফুচকা খাওয়ার কম্পিটিশন দেখার দাওয়াত রইল। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আগামীকালের নতুন ব্লগে ইনশাল্লাহ দেখা হবে আবার।